ভালো জাতের মরিচ চাই, এই মরিচের জাতের অভাব নয়। অ্যাকচুয়ালি আমরা এই ভালো জাতের মরিচ খুঁজতে খুঁজতে আমরা আসলাম বগুড়া সদরের মধ্যে ভিএনআর সিডের একটি মরিচের ট্রায়াল সেশনে, যেখানে বাংলাদেশের টপ লিডার জাতগুলোর সাথে ভিএনআর সিড, এটি একটি মাল্টি ন্যাশনাল কোম্পানি যারা ওয়ার্ল্ডের বিভিন্ন বড় বড় কোম্পানিগুলোকে এই সিডগুলো দেয়, এবং তাদের এই ট্রায়াল সেশনে আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে 21টি ভ্যারাইটির মধ্যে তাদের একদম বেস্ট পারফরমেন্স, আমি একটি জাত নিয়ে কথা বলবো এই মুহূর্তে, কারণ আমরা ভালো মানে জাত ছাড়া কিন্তু ভালো ফসল ভালো লাভ কখনোই আমরা চিন্তা করতে পারি না। এই ভিএনআর সিডের এই জাতটি এগ্রোয়ান সিড নিয়ে আসতে চাচ্ছে আগামী বছর, তাদের সাথে আমাদের কন্ট্রাক্টের মাধ্যমে এই সিড নিয়ে আমরা কাজ করতে চাই, কারণ উদ্যোক্তার হাতে ভালো জাতের বীজ দেওয়া ছাড়া, ভালো জাতের সুস্থ বীজ না দেওয়া পর্যন্ত উদ্যোক্তার কখনোই লাভ হবে না, এটা আমরা জানি, এটা আমরা মানি। সো এই জায়গাতে যে মরিচটা আমরা দেখছি এটি লাইট গ্রিন বলা হয়, মানে একদম উজ্জ্বল সবুজ। এইটি গড় যদি আমরা ডিস্টেন্স ধরি তাহলে হচ্ছে 12 সেন্টিমিটার লম্বা, এর লম্বায় 12 সেন্টিমিটার, 10 থেকে 12 সেন্টিমিটার। এবং গাছে আমরা এখানে যে গাছগুলো দেখছি, এই একটি বেডে গাছ রোপণ করা হয়েছে 38টি গাছ, 38টি গাছের মধ্যে আমরা একটি সিঙ্গেল প্ল্যানও পাইনি যে গাছে কোনো ভাইরাস। অথচ এই মাটিতে মরিচের কখনোই এত ভালো পারফরমেন্স হওয়ার কথাই না, কোনো যুক্তিগতাই আসে না, কারণ হচ্ছে বালি মাটিতে মরিচের পারফরমেন্স খুবই খারাপ হয়, এটা আমরা জানি। তো সেই জায়গাতে আমরা এখানে যে জাতগুলো দেখছি তাদের মধ্যে এই যে 21টি জাতের যে ট্রায়াল দেওয়া হয়েছে তার মধ্যে বেস্ট পারফরমেন্স পাচ্ছি আমরা এই নতুন জাতটি, যেটি আমরা এগ্রোয়ান সিড ভিএনআর সাথে কথা বলে এটি মার্কেটে নিয়ে আসার চেষ্টা করবে। আপনাদের যদি পছন্দ হয় জাতটি তাহলে আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন যে এই জাতটি আপনার এলাকায় চলবে কি না, কারণ মরিচের ক্ষেত্রে এক একটি এলাকায় এক একটি জাত চলে। সো যে যে এলাকায় এই জাতটি চলবে আমরা সেই এলাকাতে এই জাত নিয়ে কাজ করতে চাই। আমি আশা করব এই ভিডিওটি যারা দেখবেন তারা কিন্তু কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানানোর চেষ্টা করবেন যে আপনার এলাকায় এই জাতটি কেমন হবে। এবং এই গাছের স্পেশাল যদি ক্যারেক্টার বলি তা হচ্ছে একদম বট গাছের মতো দেখতে, আমরা যদি একটু দেখাই আপনাদের, দেখুন গাছগুলো একদম বট গাছের মতো দেখতে এবং নিচের দিকে প্রচুর পরিমাণ ফল ধরে আছে। দেখেন আমি যদি দেখাই প্রত্যেকটা গাছে, একটা গাছে এখন পর্যন্ত আমার মনে হচ্ছে যেটা যে 1.5 কেজি উপরে ফলন আছে, মানে 1.5 কেজি 2 কেজির উপরে। সো এটি কিন্তু বারবার উঠানো হচ্ছে, তারপরে কিন্তু আবার হচ্ছে, এবং নিচের যে ফল সেটিং হচ্ছে আবার উপরে যে ফুল সেটিং হচ্ছে। তো এই বট ঝোপালো আকৃতির যে বট গাছের মতো দেখতে এই মরিচের জাত ভাইরাস ফ্রি, মানে যে কাউকে আপনি এখানে এসে দেখে আপনাদের লোভ লেগে যাবে, মানে মরিচের গাছ কত সুন্দর হতে পারে এবং ফলও দেখতে কত সুন্দর হতে পারে। আমি যদি এটার একদম পাংজেন্সি যদি টেস্ট করে দেখাই বা ঝাল কেমন সেটা একটু আপনাদের দেখাই তাহলে বুঝতে পারবেন যে এটা কেমন ঝাল কিনা, নাকি একদম ফ্যাসফ্যাসে অনেক ঝাল এবং গন্ধ অনেক ঝাঁঝালো গন্ধ। সো আমরা এই জাতটিকে যে এলাকায় লাইট গ্রিন মরিচ চলে সেই এলাকার জন্য বেস্ট একটি ভ্যারাইটি হিসেবে আমরা নিতে পারি। সো আপনারা যারা মরিচ চাষ করতে চান ফিউচারের জন্য এই জাতটি আপনাদের বেস্ট একটি ভ্যারাইটি হবে নিঃসন্দেহে, কারণ এখানে আমাদের যতগুলো আমরা ট্রায়াল দেখছি এখানে বাংলাদেশের টপ লিডার সব ভ্যারাইটির মধ্যে এটা বেস্ট পারফরমেন্স। সো বলার অপেক্ষায় রাখে না এটি সেরা জাত। এই জাতটির নাম ঘোষণা করা হবে আর কিছুদিন পরে, আমরা ভিডিওতে জানিয়ে দেবো আপনাদের যে এই জাতটি কী নাম হবে। তো যারা আপনারা মরিচ চাষ করতে চান এগ্রোয়ানের সাথে থাকুন, সুস্থ চারায় স্বপ্ন পূরণের লক্ষ্যে কাজ করে চলেছে এগ্রোয়ান। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হবে কোনো একটি বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম।